কৃষ্ণের আগে যিনি ছিলেন
কিছুক্ষণ করে তার বাপ করে দিয়ে কেন বক্তৃতা এই নারায়ণ হলেন বিশেষ বিলাস বিগ্রহ এক মিনিট করে বিগ্রহ দু প্রকার প্রকাশ বিগ্রহ বিলাস বিগ্রহ প্রকাশ বিগ্রহ হলেন স্বয়ং ভগবান আর তার যে রূপান্তর তাকে বলা হয় বিলাস বিগ্রহ তাহলে কৃষ্ণের বিলাস বিগ্রহ স্বয়ং সম্পূর্ণ ছিলেন নারায়ণ নারায়ণের আগে যিনি ছিলেন তিনি কে তিনি হলেন মহাবিষ্ণু এই মহাবিষ্ণু আগে তিনি ছিলেন তিনি কে তিনি হলেন সচ্চিদানন্দ বিগ্রহ ভাগবতের প্রথম শ্লোক সচ্চিদানন্দ রূপায় সচ্চিদানন্দ কাকে বলে গো আমরা কৃষ্ণ যেমন আমরা যেমন ভগবান জানলাম না দুটো কথা সদ্রূপ সচ্চিদানন্দ তিনটি কথা সদ প্রভুর কাছে গমন করে বলছেন প্রভু আমাদের গ্রামে পরিবারটা আছে না গমন বললেন ওদের যা পরমায়ু আছে যতদিন বাঁচবে অতদিন খাদ্য আমার কাছে নেই তাই দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে হবে বলে অর্ধ আহার প্রদান করে বাঁচিয়ে রেখেছে আশা মাত্রই মহাত্মা সেই গৃহপালকে জানিয়ে দিলেন বললেন কি জানেন তোমরা অনেকদিন বাঁচবে আর অনেকদিন বাঁচার জন্য আহারের যে দরকার না এই আহারটা প্রভুর কাছে তোমাদের ভাগের আহার রাখা নেই ঘরের মালিক কি করলেন জানেন বাড়িতে এসে সকলকে বললেন দেখো আমরা যতদিন বাঁচবো না অত পরিমাণ খাবার প্রভুর কাছে নেই দীর্ঘদিন বেঁচে থাকতে হবে তাই অর্ধ এক বেলা আহার দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে মহাত্মার কাছে গিয়ে বলো গিয়ে যে আমাদের ভাগের যা খাদ্য রাখা আছে না যেন একবারে দিয়ে দেওয়া খাবো তারপর যা হয় আমরা বুঝে নেবো ভগবান কেন বুঝতে হবে প্রভু আপনি আরেকবার গিয়ে আমাদের যে খাবার রাখা আছে না সেটা যেন একবারেই আমাদের সব দিয়ে দেওয়া হয় এই আবেদনটা আপনি করে আসুন মোবাইল দেখবি ভগবান তার বরাতে করে চার ডাল আলু পটল পাঠাবে না ভগবান সেই অনুসারে টাকা পাঠিয়ে দিলেন কত 10 কোটি পরিবারের 10 কোটি রোজগার হয়ে গেল খুব আনন্দ টাকা এসে গেছে আজকে রাত্রে সকালে এলো 10 কোটি আনন্দ হবে না 10 কোটি টাকা অভাব আছে কোনোদিন আহার পায়নি এত আনন্দ না আনন্দে পরিপূর্ণ হয়ে পুরো খাওয়া দাওয়া চলছে আমোদ প্রমোদ আলাদ ফুর্তি সব চলছে বারবার যেসব ভিখারিরা গ্রামে আসতো ওদের বাড়ি আসতো না এখন দেখছি বাবা বহুত বড় দালান টালান করেছে বড় লোক হয়েছে খুব ভিখারি আসতে আরম্ভ করলো খুব আর ওরা কি করলো জানেন তারা মনে মনে করলো কি এই ভিখারিগুলো আমাদের মধ্যে খেতে পায় না আগে যেমন আমরা খেতে পেতাম না তাই এদের খাওয়াতো খাইয়ে দিল কালকে আর টাকা নেই কি হবে বাড়ির মালিক বললো দেখো ভগবান যা দেবার আমাদের ভাগের একেবারে 10 কোটি দিয়ে দিয়েছে আর তো দেবে না এইবার আমাদের উপবাস ঘরের লোক বলে ঠিক আছে কাল থেকে উপবাসই করে থাকবো রাত্রে করতাম দুবেলায় করবো যা হয় হবে রাত্রেবেলায় যুক্তি করে সকালে ঘুমিয়ে দিলেন সকালবেলায় 50 কোটি টাকা চলে এলো হরি হরি মহাত্মার প্রতি অবিশ্বাস হয়ে গেল গালাগালি করতে লাগলো গৃহমানি গালাগালি করতে লাগলো কেন
টাকা রোজগার হয়েছে যে বলো 50 করোড় হয়েছে তা তো হবেই বাহ হবেই আর আমাকে বলেন হবে না বলেন হবে না হবেই রোজগার কেন জানো ওই যে ভিখারিগুলোকে 5 করোড় দিয়েছে না ওগুলো আমার ভিখারি ওদের টাকা আমার কাছে রাখা আছে জমা আছে তা আমাকে যে এক গুণ দেয় না তাকে আমি 10 গুণ দিই 5 গুণ দিয়েছে না তাই আমি 50 করোড় হরে কৃষ্ণ এক গুণ দেবেন 10 গুণ পাবেন হরি বল হরি বল হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ hare 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 ram hare ram 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 hare hare krishna krishna hare ভালো ভোগ লাগে না নকুল দানা দিয়ে দিই ঠাকুর আমার ছেলে মাখন দলি খান ওই নকুল দানা নকুল দানা পছন্দ করে না দশ গুণ টাকা জমান Yeah.
Cámara, ¿te quitas acá? ¡Ajá!